রিজিকের ব্যবস্থা দিন। আমি গার্ডিয়ানদের রিকোয়েস্ট করব, আপনার ছেলে মেয়ে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, টেনশন করবেন না। বিয়ে করে কেউ বেকার হয়ে না খেয়ে বসে থাকেনি কখনো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মানুষ আমার কাছে দারিদ্র্যের অভিযোগ করে, আমি বুঝি না তারা কেন বিয়ে করে না। বিয়ে করা মাত্রই রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ। আপনার শারীরিক সক্ষমতা আছে, মানসিক সক্ষমতা আছে, আপনি শিক্ষিত, বোঝেন, ম্যাচিউরিটি আছে, বিয়ে করে ফেলেন। আমি পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করবো বিয়ে দিয়ে দেন ছেলে মেয়েদেরকে, কারণ আপনার অবর্তমানে আপনি যে বিয়ে দিচ্ছেন না, কঠিন করে দিচ্ছেন, সে যে কত পাপে লিপ্ত হয়ে গেছে এর দায়ভার আপনাকে বহন করতে হবে, আপনাকে বহন করতে হবে। ওদেরকে প্রশান্তির জায়গাটা দিয়ে দিন, দেখবেন ওদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিয়ে না করলে ছেলেদের ম্যাচুরিটি আসে না, আপনারা জানেন, বিয়ে করার পরেই ছেলেদের ম্যাচুরিটি আসবে ইনশাআল্লাহ। তারপর কি করবেন, আদর্শ পরিবার গঠন করতে হবে। পরিবারে যেন সারা দেশ সারা বিশ্ব কোথায় জাহান্নামে চলে যায় যাক, পরিবারটা যেন ইমানি পরিবার হয়, তাওহীদের পরিবার হয়, সুন্নাতের পরিবার হয়। সারা বিশ্ব কোথায় কি চলে গেছে যাক, ওটা দেখার দরকার আপনার নাই, আগে পরিবারটা সামলান।